নদীর পারে মুখ থুবড়ে পড়েছিল বুনো দাঁতাল। পরীক্ষা করে দেখা যায় বহুক্ষণ আগেই মৃত্যু হয়েছে তার, তবে মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা দেখা দিয়েছে। পরিবেশকর্মী এবং স্থানীয়দের অনুমান, ভোর রাতে জঙ্গল ছেড়ে বেরিয়ে আসার পরই বিদ্যুৎস্পৃষ্ট হয়েছিল বছর পনেরোর হাতিটি। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একের পর এক হাতির মৃত্যু হয়েই চলেছে। চলতি বছর এ নিয়ে মোট পাঁচটি হাতির মৃত্যু হলো একইভাবে, যদিও কোনো ব্যবস্থা নিচ্ছে না বন দফতর। সেই অভিযোগ জানিয়ে ক্ষোভ প্রকাশ করলেন পরিবেশপ্রেমী সংগঠনের সদস্যরা। আমাদের উত্তরবঙ্গে গত কয়েক বছরে ভয়ঙ্করভাবে এই ডেলিভারেট ইলেকট্রিকেশনের ঘটনা বেড়ে যাচ্ছে। মানুষ যে কোনো কারণে হোক হঠাৎ করে হাতিদের প্রতি আক্রোশ অনেকটাই বেড়ে গেছে এবং এই বৈদ্যুতিক তারের সংযোগ করে হাতি মারার ঘটনা আমাদের এখানে বাড়ছে। দুঃখজনকভাবে যত ঘটনা ঘটছে সে তুলনায় এখনও পর্যন্ত বন দপ্তর হোক, পুলিশ হোক বা প্রশাসন হোক, যেই হোক, কারোর তরফ থেকে কোনোরকম বড় অ্যাকশান নেওয়া, কোনো স্টেপ নেওয়া এখনও পর্যন্ত দেখা যায়নি। এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা। আমাদের হাতি এদিকে আমাদের ন্যাশনাল হেরিটেজ অ্যানিমাল, যাকে বাঁচানোর জন্য বছরে কয়েকশো কোটি টাকা, কয়েক হাজার কোটি টাকা খরচ হচ্ছে। আবার এদিকে যারা হাতি মেরে দিয়ে চলে যাচ্ছে তাদের জন্য কোনো কঠোর ব্যবস্থা এখানে নেওয়াই হচ্ছে না। আমরা দাবি রাখছি এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে সম্পূর্ণভাবে ইয়ে করে দোষী ব্যক্তিকে শনাক্ত করে তার যাতে যথোপযুক্ত শাস্তি হয়। ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্টে হাতি শিডিউল ওয়ান অ্যানিমাল, সেরকম হিসাবে যাতে শাস্তি হয় সেই ব্যবস্থা করা। শনিবার মাল ব্লকের ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের তুরিবাড়ি এলাকার ঘিস নদীর ধার থেকে একটি বুনো হাতির মৃতদেহ উদ্ধার করেন তার ঘেরা রেঞ্জের বনকর্মীরা। স্থানীয় সূত্রে খবর, প্রত্যন্ত পাহাড়ি এলাকার ঘিস নদীর চরে একটি পুরুষ হাতি মরে পড়েছিল, সেই দেখেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে চলে আসেন তার ঘেরা ও মাল স্কোয়াডের বনকর্মীরা। জেসিবি লাগিয়ে হাতির দেহটি উদ্ধার করেন তারা। বনকর্মীদের অনুমান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাতিটির মৃত্যু হয়েছে। হাতির বয়স হয়েছিল পনেরো বছর। পুরা বারিশ হো রা থা উস বক্ত ইয়ে ঘটনা ঘটা, এক হাতি কা দেহান্ত হো গিয়া ইয়াঁ পে, লেকিন অভি তক পতা নাই চলা কিস কারণ সে দেহান্ত হুয়া হ্যায়। অর সার্ভিস কা আদমি লোক ইয়াঁ পে আয়ে থে, উন লোক কা মাননা হ্যায় কি ইয়ে জো হাতি মারা উন লোক নে সিমটমস ইয়ে দেখা হ্যায় কি ইয়ে ইলেকট্রিক্যাল শক সে মারা হুয়া হ্যায়। আচ্ছা, ইয়ে সব জানকারি সে মিলা, লেকিন অভি তক কনফার্ম নাই হুয়া হ্যায়। কুছ এভিডেন্স এক আচ্ছা সা মিলা নাই হ্যায়, মতলব ইয়ে হো ভি সকতা হ্যায় নেই ভি হো সকতা হ্যায়, হাম লোগ কারেন্ট শক সে হি মারা হুয়া ইয়ে বোল নেই সকতে। বেলা তিনটে নাগাদ হাতির মৃতদেহ গরুমারা নিয়ে যাওয়া হয়। ময়নাতদন্তের পরই হাতির মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে খবর দেন বনকর্মীরা। দ্য ওয়াল ব্যুরো।